তোর নাম কি বলো? স্বাদ 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 না উড়াও তোমার একটু উড়াও উড়াও বলে উড়াও কি সুন্দর বড় বড় অনেক বড় হয়েছে স্বাদ সোয়াদের দুইটা ডগ আছে দুইটা ডগ তা একটা হচ্ছে জিমি জ্যাক একটা জ্যাক একটা নাম হলো টমি 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 আর জ্যাক মোনো দুইটা নামে ডাকি আমরা একটা মোনো একটা জ্যাক তো মোনো নাম মোনো আর টমি বলি ডাকি একটা নাম রাখছে কে নাম রাখছে কে আমি মোনো রাখছি আর ও টমি রাখছি তুমি কিসে পড়ো? আমি কালেক্টর। হুম কালেক্টর স্কুলে পড়ো স্কুলে হ্যাঁ তোমাকে মাদ্রাসা স্কুলে স্কুলে কোন ক্লাস 1 1 না 3 3 তে পড়ো মাশা আমার আমার আপু এমনি কালেক্টর তোমার রোল কত তোমার রোল কত আমার রোল 182 এত 200 রোল আছে তাহলে তো তুমি ওদের থেকে ভালো করেছো কোথায় কোন স্কুল এটা কালেক্টর কোন জায়গা এটা জায়গার নাম তো জানি না এই স্কুলটা কত দূর দূরে অনেক দূরে না কাছাকাছি 200 ছাত্র মানে তোমার থ্রিতে বাবা অনেক তুমি কিসে করে যাও মোটরসাইকেলে আব্বুনি যাই হয়েছে ইন্টারভিউ শেষ ইন্টারভিউ আর টু নেন না নিচে যথেষ্ট ওর ভাই বোন কটা তোমরা কয় ভাই বোন একটা বোন আর তুমি একাই তোমার আব্বুর নাম কি বাবু বাবু বড় বাবু না তোমার আব্বু কি করে চাকরি করে বসি চাকরি দেখি কোন জায়গায় সেটা জায়গার নাম ভুলে গেছি সাপলাই বসি সেন্টার এখানে কাজটা কি বসি কি কি বসি এটা মানে ঠিক বুঝতে পারি আপনি যে ধরনের বসি আমরা এখন ইন্টারভিউ নিলাম মিস্টার তার ইন্টারভিউ নিলাম ঠিক আছে তুমি থাকো তোমার এই যে ফুগু দিয়াগুলো খুব সুন্দর লাগছে তার দুইটা ডগ আছে তার দুইটা ডগই খুবই সুন্দর মসজিদের ওখানে থাকে তারা আর এ পাশে মাঠে খেলাধুলো হচ্ছে